আসসালাম আলাইকুম আমার নাম নুরুল ইসলাম আমার বাড়ি চা পাই আমার বয়স আটচল্লিশ বছর আমি দুবাই প্রবাসী আমি ভুগতেছিলাম আর কোমর ব্যথা যখন হতো পায়ের দিকে নিচে ছড়িয়ে যেত যাওয়ার সময় পরে পাঁচ ঝিনঝিন করতো কামড়াতো অবস অবস লাগতো লাগত পরে ওখানে আমি নিউরোলজি অর্থপ্যাটিক ডাক্তার দেখাইছি ওখানে কোনো ফলাফল না পাওয়ার ওখানে অপারেশন সাজেশন দেয় পরে আমি বাংলাদেশে আসি বাংলাদেশ এসে আমি এখানে তিনটা অর্থোপেডিক ডাক্তার দেখাইছি একজন আমাকে অপারেশনের সাজেশন দেয় পরে আমি ইউটিউব দেখে আমি সফিউল্লাহ স্যার প্রধানের কাছে আসি উনি আমাকে এখানে ভর্তি নাই ভর্তি নেওয়ার পরে আজ আমার দশ দিন চলে আমি মোটামুটি এখন সুস্থ এখানকার আচার আচরণ বলতে গেলে আমার বাড়িতে যতটুকু আমি না সেবা পাই ভাই বোনদের কাছে তার থেকে আমি বেশি অনেক সেবা পাচ্ছি আর এখানকার যতগুলা নার্স আছে ঠিক আমার মায়ের মতো আমার যেরকম ছেলেরা যেরকম আমাদেরকে যে থেরাপি দিতে আমার ছেলের চেয়ে আরো বেশি কিছু মানে যখন যেটা প্রয়োজন সেটা তখন দিত আর এখানে যারাই আছে সবারই ব্যবহার খুব অনেক ভালো আর অযথা এদিক ওদিক টাকা ব্যয় না করে সঠিক জায়গায় আসুন আমরা গরিবের ছেলে বা আমরা সঠিক জায়গায় চিকিৎসা করুন আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন আর সবার জন্য আসসালামু আলাইকুম